ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন এবং AMRI ও বিধাননগর কমিশনারেটের সহযোগিতায় উদ্বোধন হলো টেলিমেডিসিন পরিষেবা। টেলিমেডিসিনের দ্বারা ঘরে বসেই শুধু একটি মাত্র অ্যাপের মাধ্যমে ডাক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলে পরামর্শ নিতে পারবেন। যাবতীয় সুযোগ সুবিধা পাবেন বিধাননগরের সাজবাতি মেম্বার এবং পুলিশ কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, AMRI CO রূপক বড়ুয়া এবং বিধাননগর সিপি গৌরব শর্মা। আমাদের একেবারে নতুন ইনিশিয়েটিভ, হয়তো টেলিমেডিসিন এজ এ ওয়ার্ড আপনি আগে শুনেছেন, কিন্তু এটা ফর আমরা আজকে যেটা স্টার্ট করেছি পুলিশের পুরো মানে বিধাননগর কমিশনারেট থেকে আমাদের যত সিনিয়র সিটিজেন যারা সাঁঝবাতি মেম্বার আছেন এবং আমার থানার পুলিশ কর্মীরা তাদের জন্য। তো এর মধ্যে যে আমাদের মূল যে পরিকল্পনা আছে ওর মধ্যে আছে কি আমাদের একটা সেন্ট্রাল নোড বসানো হয়েছে আমরি ওর যে ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশনের সহজে। এখানে আপনি দেখছেন ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন লিখতাউনে ওখানে একটা সেন্ট্রাল নোট বসানো হয়েছে যেখানে আমাদের ডক্টর সাহেবরা আসবেন, পরামর্শ করবেন ইনিশিয়ালি সপ্তাহে 3 বা 4 দিন। আর আমাদের ওর যে কনসালটেন্সি নোটস, যে পেশেন্ট নোটস আছে সেটা বসানো হয়েছে নিউ টাউন থানা এবং বাগুইহাটি থানা এবং নর্থ থানা আছে। এবং আজকে আমি মনে করি যে ঘরে বসে মানুষ চিকিৎসাটা পাবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যম দিয়ে, এটা খুব ভালো। এবং শুনে আরও খুশি হয়েছি যে আমাদের বিশেষ করে 650 মতো আমাদের ওই সাজবাতি যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে এগুলো করা হয়, এবং এছাড়া অন্য মানুষরাও সুযোগ পাবে। কারণ আমি কোভিডের সময় এটা করেছিলাম, স্পর্শ বলে এবং আমার সঙ্গে ওই অনেক ডাক্তার প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার, ওরা একসাথে মিলে আমরা অনেক কাজ করেছিলাম কোভিডের সময়, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। এটা আজকে শুনে খুব ভালো হয়েছে যে লেকটাউন থানা, এখানে 3টে থানা এখানে বেনিফিট পাবে, লেকটাউন থানা আছে, নিউ টাউন আছে আর বাগুইহাটি থানা আছে। নিশ্চয়ই খুব ভালো, যে কোনো ভালো কাজ এবং আমি ধন্যবাদ জানাবো। এটা ব্যক্তি কি আরও ছড়াবে, মানে 3টে থানার পরেও কি কোনো? হ্যাঁ, ওনারা ছড়াবে। এই আমলি কর্ণধার আছেন আমাদের রূপক বড়ুয়া, উনি বললেন এটা অনেক দূর হবে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।